السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ তিসরা মুহররম 1443 হিজরি মোতাবেক 12ই আগস্ট 2021 বৃহস্পতিবারের দিন গিয়ে জুমার রাতে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব, পর্ব নম্বর 30, আমরা 20টারও বেশি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে এসেছি। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের আপনাদের সকলকে সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথার প্রতি আমল করার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর দিকে মানহাজে সালাফকে সামনে রেখে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। যেহেতু মুহররম মাস, সেজন্য স্মরণ করিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাতে বলেছেন মুমিনদেরকে, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, স্মরণ করিয়ে দিলে মুমিনের লাভ হয়, মুমিনের উপকার হয়। এই মুহররম মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম রোজা হচ্ছে বাদা রমাদান, রমজান মাসের সিয়ামের পরে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস যে মুহররম রয়েছে, আল্লাহর মুহররম মাসের সিয়াম, আল্লাহর মুহররম মাসের সিয়াম। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ মুসলিম 1163 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাসের সিয়াম তো ফরজ, আর ফরজ ইবাদত সবচেয়ে উত্তম, আর তারপরে যতগুলি নফল সুন্নত সিয়াম রয়েছে তার মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ উত্তম সিয়াম রোজা হচ্ছে মুহররম মাসের সিয়াম। বিশেষ করে মুহররম মাসের আশুরার সিয়াম, মাশুরা 10ই মুহররম, এই 10ই মুহররমের সাথে সাথে ইহুদিদের বিরোধিতার জন্য 9ই মুহররমও রাখবেন, যেটা উত্তম। এই 10ই মুহররমের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে 1162 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় আশুরার সিয়াম সম্পর্কে, তখন তিনি বলেছিলেন ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত এক বছরের গুনাহ মাফ হবে। অন্য রিওয়ায়েতে রয়েছে আহতাসিবু আলা আল্লাহ ইউকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে গত যে বছরটি রয়েছে গত বছর তার গুনাহ মোচন করে দেওয়া হবে এই আশুরার 10ই মুহররমের সিয়ামের মাধ্যমে। সুতরাং মুহররম মাসের 10 তারিখের সিয়ামেরই ফজিলত হচ্ছে গত এক বছরের গুনাহ মাফ। গুনাহ মাফ বলতে সাগিরা ছোট গুনাহগুলি মাফ, বড় গুনাহ থেকে তওবা করা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। নেক আমলের সাথে সাথে তওবা করতে হবে, গুনাহ বন্ধ করে দিতে হবে, গুনাহর ওপর অনুতপ্ত লজ্জিত হইতে হবে, গুনাহর জন্য আগামীতে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর গুনাহর দিকে পাপের দিকে ফিরব না, বান্দার হক হলে সেটা পরিশোধ করে দিতে হবে বা তাদের থেকে ক্ষমা নিয়ে অব্যাহতি নিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহ মাফ করবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুন্নাস সাইয়্যাত, নিশ্চয় নেকিগুলি গুনাহগুলিকে ধুয়ে মুছে নিয়ে যায়, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন বলেছেন। আরাফার সিয়ামের গত
এক বছর আর আগামী এক বছর দুই বছরের ফজিলতের কথা আপনারা শুনেছেন জানেন জি তো আরাফার সিয়ামের ফজিলত মহরমের আশুরার চাইতে বেশি এতে কোনো সন্দেহ নেই কিন্তু মহরমের সিয়ামের ফজিলত এই দিক থেকে অনেক বেশি যে রমজান মাসের পরে রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম সিয়াম বলেছেন এই মহরম মাসের সিয়ামকে মহরম মাসের সিয়ামের নিয়ত শোক হবে না কেউ যদি শোকের নিয়তে রাখে যে শোকের ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত তের সেই কারবালার প্রান্তে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে ঘটেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার ফজিলত তার জীবদ্দশায় বলেছেন সুতরাং এই সিয়ামের সম্পর্ক কারো হায়াতের সাথে মওতের সাথে এসবের সাথে নেই বরং এর সম্পর্ক হচ্ছে মূসা আলাইহিস সালামের বিজয়ের সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসেছিল মূসা আলাইহিস সালামের জন্য এবং তার উম্মত মুমিন মুমিনাতের জন্য তাদেরকে আল্লাহ তারা মজলুম ছিলেন তাদেরকে আল্লাহ সাহায্য করেছিলেন বিজয় দান করেছিলেন আর জালেম ফেরাউন এবং ফেরাউনের যারা অনুসারী ছিল কিবতিরা তাদেরকে আল্লাহ ধ্বংস করেছিলেন এটি হচ্ছে ইসলামের বিজয় এটি হচ্ছে আহলে ঈমান মুমিনদের বিজয় এবং সাহায্যের সাহায্য প্রাপ্তির দিন এটি হচ্ছে কাফের আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রু মুমিন মুসলিমদের শত্রুদের পতনের দিবস এই জন্য এই সিয়াম মূসা আলাইহিস সালাম শুকরান রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটির অনুমোদন দিয়েছিলেন এ হচ্ছে আশুরার সিয়ামের ইতিহাস আশুরার সিয়াম এই বছরে সৌদি আরবের সাথে যাদের চাঁদ দেখা মিলছে অথবা পশ্চিমা দেশ থেকে যারা সৌদি আরবকে ফলো করে থাকেন তাদের জন্য আজকে বৃহস্পতিবার গেল সামনে বৃহস্পতিবার আশুরা দশে মহরম যেহেতু মঙ্গলবার থেকে প্রথম তারিখ শুরু হয়েছে মঙ্গলবার মঙ্গলবার আট তারিখ বুধবারে নয় তারিখ নয় তারিখও তার সাথে সিয়াম রেখে নেবেন আর তারপরে দশ তারিখ বৃহস্পতিবারও সিয়াম পালন করবেন আগামী মঙ্গলবার গিয়ে সহুর করবেন সাহারি খাবেন বুধবারে নয় তারিখের সিয়াম রাখবেন আর বৃহস্পতিবারে দশ তারিখের সিয়াম রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সংক্ষেপে বলছি ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তিনি তিনটি স্তর বলেছেন সিয়ামের তার প্রথম স্তর হচ্ছে তিনটি সিয়াম বা তিনটি রোজা রাখা নয় দশ এগারো কেউ যদি রাখে তো ভালো কথা আর দ্বিতীয় স্তর হচ্ছে নয় দশ দশ এগারোর তুলনায় নয় দশ হচ্ছে উত্তম যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যখন তাকে বলা হলো যে ইহুদিরা এই দিনে রোজা রাখছে আর আমরাও যদি রাখি তো তাদের তো আমরা অনুকরণ করে ফেললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম হাদিস লাইন বাকিত ইলা কাবিল লাসুমান্নাতাসে ঠিক আছে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় তারিখেও সিয়াম পালন করব রোজা রাখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরের বছর আর বেঁচে থাকেননি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন সুতরাং এই সুযোগ তার জীবদ্দশায় আসেনি নয় তারিখে রোজা কিন্তু যেহেতু এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এটি হচ্ছে উম্মতের জন্য নির্দেশ উত্তম যে নয় এবং দশ রাখবে এটি দ্বিতীয় স্তর তৃতীয় স্তর কেউ যদি না পারেন কঠিন পরিশ্রমের কাজ করছেন কমপক্ষে একটিও যদি সিয়াম পালন করেন একটি রোজা আগামী বৃহস্পতিবার যদি রাখেন তাহলে ইনশা আল্লাহ তাআলা গত এক বছরের গুনহার যে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে রয়েছে মার্জনা রয়েছে তা পেয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন ফরজের হেফাজতের আল্লাহ সমস্ত ইবাদতবন্দিগির ক্ষেত্রে প্রথম যত্ন সহকারে তৌফিক দান করেন আর তারপরে সুন্নত নফল বেশি বেশি আমাদেরকে আদায় করে আমাদের আখেরাতে দুনিয়াতে সুউচ্চ স্থান এবং আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্য লাভের তৌফিক দান করেন